কালার দিয়ে দিই ফিল কালার, এটা ঘড়ি। ঘড়ির চারদিকে আমাদের সেকেন্ডের কত সেকেন্ডে, এক মিনিট বা একটা সেকেন্ডের কাটা কতবার ঘুরে এক মিনিটে? 60 বার। 60 বার। তো আমি এখানে 60টা পয়েন্ট চাই, চারদিকে 60টা পয়েন্ট চাই। তাহলে আমি এখন কি করব? একটা দাগ নিব প্রথমে, একবারে মাঝখান বরাবর প্রথম দাগটা নিব কোথায়, একবারে মাঝখান বরাবর সোজা করে দাগটা নিতে হবে। এটা যেন সবার মাথায় ঠিক থাকে যে দাগটা হবে মাঝখান বরাবর সোজা। ওকে ওকে, এবার আমি চাচ্ছি এই দাগটা আমার এই চারদিকে 60টা হবে, মোট 60। তো আমরা কি করব, ওই 60 দিয়ে 360 কে কি করব, ভাগ করব। ভাগ করলে কত হয় বলেন তো? 60 দিয়ে 360 কে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটার আনতে গেছেন নাকি কেউ? স্যার 6 ডিগ্রি। হয় ওকে। তো আমরা এখান থেকে রোটেট টুলে যাব। দেখেন আমাদের টার্গেটটা কি, এই বৃত্তটার মাঝখান থেকে কেন্দ্র করবে না এটা? এই কাটাটা কি এই বৃত্তটাকে ঘুরবে না? তাহলে আমার এই বৃত্তটার একটা সেন্টার আছে, ঠিক ওই সেন্টারে যে অল প্রেস করতে হবে। সেন্টারে যে সেন্টারটা কোথায়, আমি এখানে গেলে সেন্টারটা শো করবে, এখানে ধরতে পারবে ও। আমি সেন্টার খুঁজে নিচ্ছি, আর একটু জুম করি। আমি কিছু করি না, আমার একটু ঝামেলা হইতেছে সেন্টারটা পাইতে। একটু সাইলেন্ট করেন।